ভ্যালু বাংলা নয়। আমি নাই আজকের ভিডিও টিউটোরিয়াল, আমি আপনাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ইনহেরিটেন্স সম্পর্কে জানার চেষ্টা করব পাইথন কোডিং এর মাধ্যমে। সো লেটস গো ইন্ট্রো। তো আমরা চলে আসলাম জুপিটার নোটবুকে এবং একটা ফাইল খুলে নিলাম পাইথন কনস্ট্রাক্টর নাম দিয়ে। তো এখন দেখব পাইথনে ইনহেরিটেন্সটা কিভাবে করা হয়। তো আমাদেরকে প্রথমে জানতে হবে সুপার ক্লাস কি এবং সাব ক্লাস কি, ঠিক আছে? তো প্রথমে বলে নিই, সুপার ক্লাসকে আবার প্যারেন্ট ক্লাসও বলা হয়, বেস ক্লাসও বলা হয়, ঠিক আছে? এবং সাব ক্লাসকে সাইড ক্লাসও বলা হয়, ডিরাইভড ক্লাসও বলা হয়, ঠিক আছে? তো সুপার ক্লাসের একটা উদাহরণ যদি দিতে যাই, ধরে আপনার বাবা হলো সুপার ক্লাস এবং আপনি হবেন সাব ক্লাস, ঠিক আছে? তো এটা ইনহেরিটেন্স এর জন্য লাগে। সাব ক্লাস সুপার ক্লাস বুঝলে ইনহেরিটেন্স এর কনসেপ্ট আপনারা বুঝতে পারবেন। তো এখন যদি আপনাদেরকে একটা দেখায়, তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ক্লাস নিলাম ফোনের জন্য, ঠিক আছে? এবং একটা ফাংশন নিলাম কল, ঠিক আছে? এবং একটা জাস্ট একটা মেসেজ দেওয়ার জন্য প্রিন্ট দিলাম ইউ ক্যান কল, এবং আরেকটা মেথড নিলাম আমরা মেসেজ, ঠিক আছে? তো এখানে আমরা জাস্ট লিখে দিলাম ইউ ক্যান কল, ঠিক আছে? ইউ ক্যান মেসেজ, সরি। তো এখানে যদি আমরা যদি স্যামসাং এর ক্ষেত্রে দেখি, এখানে কি লিখছি আমরা, স্যামসাং এর ক্ষেত্রে আমরা শুধু একটাই ফাংশন দিলাম, ঠিক আছে? একটাই ফাংশন দিলাম ফটো, ইউ ক্যান টেক ফটো, ঠিক আছে? তো এখানে আমরা দেখি এই যে এগুলা যদি আমরা, এবার এখানে আসি আমরা, এখানে যদি আমরা যদি ফোনের জন্য আমরা যদি আউটপুট দিতে চাই, তো আমরা তো কি করতে হবে, আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করলাম ফ্রি ইকুয়াল টু ফোন, তারপর প্যারেন্থেসিস দিয়ে অবজেক্ট ক্রিয়েট করলাম, তারপর আমরা ফ্রি ডট মেসেজ আমাদের মেসেজটা প্রিন্ট করে দেখাচ্ছে, তারপর ফ্রি ডট কল, কলটা আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে, ঠিক আছে? তো এখন দেখবো আমাদের এই যে স্যামসাং এর মধ্যে আমাদের এখানে, আমি এখানে কি দেখালাম, এই যে এগুলা, এই যে আমি এখানে শুধু একটাই ফাংশন দিলাম, ঠিক আছে? কিন্তু আমার এই দুটা কেন দেখাবো, এই দুটো দেখানোর আমার একটা কারণ আছে, সেটা আমি এখন আপনাদেরকে বলি। তো এটাকে কি করা হলো, আমাদের এই দুটো ক্লাসের এই যে বৈশিষ্ট্যগুলো আমার এই যে স্যামসাং এর মধ্যে আমি ইনহেরিট করে নিয়েছি, ঠিক আছে? ইনহেরিট করে নিয়েছি, তার মানে কি আপনার বাবার যে বৈশিষ্ট্যগুলো আছে ওইগুলা আপনার মধ্যে ইনহেরিট করা হয়েছে, এভাবে যদি বোঝা হয়, ঠিক আছে? তো ইনহেরিট করার জন্য কি করতে হবে, এই যে স্যামসাং, ঠিক আছে? স্যামসাং লেখার পরে এই যে ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে, ওই যে যেই ক্লাস থেকে আমরা ইনহেরিট করব ওই ক্লাসটা আমরা ওই ক্লাসের নামটা এখানে দিয়ে দিব। তো আমরা ইচ্ছা করলে এখানে মাল্টিপল ক্লাসে করতে পারি, সেটা করার জন্য কি করতে হবে, জাস্ট কমা দিয়ে মাল্টিপল যে ক্লাসটা করতে চায় সেটা লিখে দিলে হবে, কমা দিয়ে যেটা ইচ্ছা মন চায় ওটা লিখে দিলে হবে আপনাদের যেটা মন চায়। তো আমি এখানে শুধু একটা ক্লাস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমরা ডেভ দিয়ে ফটো, তারপর এটা লিখে দিলাম, জাস্ট খুব স্বাভাবিক। তো আমরা যদি চাই, ঠিক আছে, তো সাব ক্লাস কিনা, ঠিক আছে, সাব ক্লাস কিনা এটা কিভাবে চেক করবো, স্যামসাংটা ফোন ক্লাসের সাব ক্লাস কিনা এটা চেক করার জন্য আমরা এখানে একটা ফাংশনের সাহায্য নিয়েছি ইজ সাব ক্লাস, ঠিক আছে? ইজ সাব ক্লাস দিয়ে স্যামসাং ফোন, ঠিক আছে? তো এখানে চেক করা হচ্ছে স্যামসাং কি ফোনের সাব ক্লাস কিনা, ঠিক আছে? যদি হয় ট্রু প্রিন্ট করবে, না হলে ফলস প্রিন্ট করবে, যেহেতু এটা সাব ক্লাস স্যামসাং ফোনের, তো সেই জন্য এটা ট্রু প্রিন্ট করতেছে। তো এখানে আমাদের যদি লক্ষ্য করি, এই যে আমরা এখানে স্যামসাং এর জন্য আমরা কি করলাম, অবজেক্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে? তো এখানে আমরা কল, ঠিক আছে, তো কল এর জন্য কল এস ডট কল, কিন্তু আমরা যদি দেখি আমাদের তো কল নামে কোনো কিছুই নাই, ঠিক আছে? এটা কেন হলো, এটা এই যে ফোনের বৈশিষ্ট্য গুলো আমরা স্যামসাং এর মধ্যে ইনহেরিট করে নিয়েছি, এই জন্য হয়েছে। তো আশা করি এটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন। তো আজকের ভিডিওতে আমি এতটুকুই রাখবো, এবং আমি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে মেথড ওভারলোডিং সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। সো আমার ভিডিওটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।